সেটা প্রস্তাবটি অনেকেই মিস করছে নিজের হাতে একটা জোড়া হাতে নেওয়ার জন্য সময় রয়েছে। প্রস্তাব উচিত না আমাদের বাংলার গর্ব আমাদের ভারতবর্ষের গর্ব। আর আরো একটু কথা বলি, সেবা সেবা হচ্ছে আমাদের মেয়ে আর আপনাদের মেয়ে। সেবার গান আমি অনেক অনেক ছোট তখন প্রস্তাবটির সামনে একটি গান সংগ্রহ করেছিলাম কোথা থেকে বাংলা ছবি, তখন ওর গান আমি শুনি এবং বলছিলাম যে লক্ষ্মী গ্রহণ তোকে দিয়ে গান করাতেই হবে, এত সুন্দর মিষ্টি গলা এবং সবথেকে বড় ব্যাপার আছে ওর সব রকম গান মানে বৈষ্ণব থেকে নিয়ে ক্লাসিক্যাল তো আছে সব রকম গান করতে পারে। আর আজকে আশীর্বাদ চাইবো সবার কাছ থেকে এই জন্য Godfather is Jeet Uncle. I would love to say
wherever I'm sitting, it's just because of Jeet Uncle, and I'm really happy to be here. Nothing more. Thank you so much. Welcome to the আজকে
সেটা আমরা তো বলি আর শিক্ষক কিছু শিক্ষাদারা নেই। আর আরো একটি কথা বলতেই হবে যে টিম ভেঙ্কটেশ এই ছবিটি কিন্তু এত সুন্দর মার্কেটিং করতে পেরে করছি ভাবনা অ্যান্ড অরিন্দম অ্যান্ড এভরিবডি একটা অভিনন্দন করেছেন। অ্যান্ড থ্যাংকস টু সঙ্গীত বাংলা যাদের আমি আগামীকে আমি বলেছি যে দলের মাধ্যমরা গান শুনতে পাচ্ছি সেই তারা অনেক হেল্প করেছে আমার প্রতিটি ফিল্মে সবাইকে নতুন নতুন সিলেক্টার্স সিঙ্গার্স বেরিয়েছে। অ্যান্ড আজকে আমি কংগ্রেচুলেট করব বিনীতকে, ও খুব ভালো কাজ করে আমি শুনেছি ওর কাজ অনেক আগে অভিজ্ঞতা আমি শুনিয়েছে, তাই তুই খুব ভালো কাজ কর আরো ভালো কাজ কর। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ সুবল, প্লিজ কম ইন। সমাজ ব্যবস্থা সম্বন্ধে কিছুটা বলছে যেটা আরো বেশি আছে এই ছবিটাতে, আগের ছবিটাতে অনেক বেশি। এবং আগের ছবিটাতে মেয়েটি প্যাসিভ ছিল, এখানে মেয়েটা ভীষণ অ্যাক্টিভ, মেয়েটা কিছু ঘুরে দাঁড়াচ্ছে লাস্টে, তো সেই জন্যে কোথাও না কোথাও একটা মিলও আছে এবং কোথাও না কোথাও এটা অনেক বেশি আধুনিক চিরঞ্জীবী জগৎ থেকে, অনেক বেশি এটা কি বলবো অনেক বেশি সমসাময়িক বলব। এটাও ঠিক, লোকে লোকে কিন্তু ঠকবে না, মানে লোকে ভালো করবে না এটা চিরদিন না কখনো উচিত হয় না এটা কিন্তু কেউ বলবে না, লোকে কিন্তু অটোমেটিক্যালি ছবিটা শেষ করবে হ্যাঁ ঠিক নামে দিয়েছে। আমি দেখেছি যে এরা এত এডুকেটেড বাঞ্চ, এই যে তারা সিনেমা দেখে ওয়ার্ল্ড মুভিজ দেখে এবং ওদের সিনেমা নিয়ে আলোচনা করতে খুব ভালো লাগে এবং খুব বুদ্ধিমান যার এই নিউ জেনারেশন অ্যাক্টার্স যারা আসছে ওরা কাজ ছাড়া কিচ্ছু বোঝে না, কাজে একবার ঢুকে গেলে একবার অ্যাকশন বলে দিলে। আমি এত সিনসিয়ার অভিনেতা আমি খুব কম সিনিয়রদের মধ্যে দেখেছি, আমি অনেক সিনিয়র অ্যাক্টার সাথে কাজ করেছি কিন্তু আমি আই উইল লাভ টু ওয়ার্ক উইথ দ্যাম এগেন অ্যান্ড অ্যাগেন, কেননা ওয়ান্ডারফুল বাঞ্চার ভীষণ রেসপেক্ট আছে নিজের কাজের প্রতি, রেসপেক্ট তার ইনফর্মড অ্যান্ড ডিরেক্টরকে রেসপেক্ট করতে জানে, সব কাজটাকে রেসপেক্ট করে এবং সেই জিনিসটা আমি খুব রেয়ারলি মানে আজকাল দেখতে পাই। এবং ইয়াংস্টার্স ঋদ্ধি অর্জুন বিহু এনা এরা প্রত্যেকে সিরিয়াস, আমরা এমনও হয়েছে যে ওয়ার্কশপ করছি বৃষ্টি পড়ছে প্রচুর ঠান্ডা কিন্তু এসছে, পাঁচ দিন ছদিন ওয়ার্কশপ করার পর বলছি কিছুই হচ্ছে না রেগে গেছি বলে আবার করতে হবে, কিন্তু দেখেছি ওই অদ্ভুত পেশেন্স ওরা বুঝে চুপচাপ এত সিনসিয়ার এই জেনারেশনটা আমার খুব অবাক লাগে। এবং মজার কথা এই ছবিতে হিরো হিরোইনের মধ্যে কোনো সম্পর্ক নেই, হ্যাঁ কিন্তু একটা আমি সেটাই একটা বিলিভ করেছিলাম যে লাভ স্টোরিটাই তো লাভ স্টোরি, সংলাপ না থাকলে যে প্রেমটা বোঝা যেন যায় সেটা অসম্ভব ভালো প্রকৃতি হচ্ছে পুরো ইমোশন দিয়ে এটাকে পোর্ট্রে করা। আর উর্মিলা ডিকশনের উপর কতটা কাজ করতে হয়েছে? ডিকশনের উপর কিছুটা কাজ করতে হয়েছে কিন্তু ডাবিংটা নিজেই করেছে, ওখানে খাটতে হয়েছে আমাদের, কিন্তু আমি ওকে বলেছিলাম তোমার ডাবিং তুমিই করো, উর্মিলা প্রথম প্রথম বলেছিল যে পারবো কি, পরে বললাম তুমি ওই ইমোশনটা অন্যকে দিতে পারবে না ওটা ফলস হয়ে যাবে, এই একটু তো এই ওয়ার্কশপগুলো কে করিয়েছে? ওয়ার্কশপ আমি কিছুদিন করেছি, তারপর দেবরঞ্জন নাকে নিয়েছিলাম কয়েকদিনের জন্য ওই পুরুলিয়ার ডায়ালেক্টগুলো ঠিক করার জন্য, কিছু কিছু ম্যানারিজম আনার জন্য,
কারণ আমি দেখছি আমাদের ভীষণ শহুরে লাগছে, ওই শহরের যে আর্টটা যে অর্জুন এবং ঋত্বিক বিশেষ করে দুজনের ভাঙার জন্য। হ্যাঁ, দেখাতে নিয়ে গেছি এবং ওরা রাস্তায় শুয়েছে, ফুটপাথে শুয়েছে, রোডের দোকানে রোড বানিয়েছে, আমি ওদের দূরে ক্যামেরা নিয়ে আমরা বসে থাকতাম, আর কোনো লোক যেন বুঝতে না পারে তোমার অভিনেতা, চেষ্টা করেছে এবং ফুটপাথে শুয়েছে, সবটাই খুব মজা হয়েছে। আমি আজকে আমার কম্পিউটার এইচএস পরীক্ষা দিয়ে এলাম, বোঝাই যাচ্ছে যে আমি খুব একটা পড়াশোনায় নই আর কি, স্ট্যান্ডার্ডটা মেনটেন করার চেষ্টা করি। এছাড়া আই এম আ মিউজিশিয়ান, আমরা পার্কে আজকে এটা করছি, সো আই ক্লিন পার্ক ইন সাম প্লেসেস এভরি মানডে, আই প্লে দেয়ার উইথ ওরিয়েন্ট এক্সপ্রেস, দ্য ল্যাটিন ব্যান্ড, ওয়ান অ্যান্ড অনলি, লাইক ইট ইজ দ্য মোস্ট ওল্ডেস্ট ল্যাটিন ব্যান্ড ইন হোল ইন্ডিয়া, এক্সেপ্ট দ্যাট আই এম আ ড্রামার, I am personally being a drummer, I played with Vikram Ji, Vikram Ghosh, many eminent artists. এছাড়া আমি ছবি দেখতে শখ রাখি, মিউজিক শুনতে ভালোবাসি, সব রকম মুভি, আমি বেশিরভাগ ওয়ার্ল্ড মুভিজ দেখতে পছন্দ করি, কারণ আমরা যে গতানুগতিকভাবে আমেরিকান মুভি বা হলিউডকে ফলো করি সেটার আমি খুব পক্ষপাতিত্বে নই। আই রিয়েলি লাভ টু ওয়াচ আদার ফ্রেঞ্চ মুভিজ, স্পানিশ মুভিজ, যেরকম একটা প্রাইস লিস্ট বলে গেছেন অ্যান্ড অল দিস মুভিজ নিকিতা অ্যান্ড স্টিল লাভ টু ফিল্মস। And how diligently do you follow your career? এইটা বলতে গেলে আমার ক্ষমতা, প্রথম বলবো আমার ক্ষমতা নেই, বিকজ আমার চোখে উনি অন্যতম সেরা অভিনেতা পুরো ভারতবর্ষের মধ্যে, আমার তাকে ছোঁয়ার ক্ষমতা খুবই কম। গড, উনি যদি চান দ্যাট আই ক্যান ওভারকাম মাই ফাদার, আই কান্ট ফিজিক্যালি, দ্যাট টিল ডেট আই লিভ ইন দিস আর্থ, অন দিস আর্থ আই উইল সে দ্যাট হি ইজ মাই গুরু, হি ইজ মাই এভরিথিং, সো আই ফলো হিম পার্সোনালি ফর হিজ ক্যারেক্টার, হিজ হাম্বল, হিজ হিউমিলিটি অ্যান্ড অল, বাট অ্যাক্টিংটাই আমি নিজেকে এক্সপ্লোর করতে চাই, নট গোয়িং ইন ফাদার্স প্ল্যান, আই উইল এক্সপ্লোর মাই সেলফ, লেটস সি হোয়াট হ্যাপেন্স। What kind of discussions do you have at home? Do you ask him? Do you ask him for his advice and all? No, we basically discuss about leaves. Okay, that's interesting. Yeah, that's more expressive, isn't it? Yeah, that is indeed. That explores a lot of things in you. So which school are you from? I am from St. Lawrence High School. St. Lawrence High School. So after this movie, any other offers that are already there? Yeah, there are a lot of things working on, right? Because I am very busy with my shows, I am a musician basically, I first prefer my music as I am a drummer, so I am having a lot of tours now in India. So I am going to Pune, Bombay with Orient Express only and with my guru, Guru Monojit Dutta, he is the only Latin player living in India right now. So I travel a lot, so that's a problem for me to work on movies. How do you manage studies and music? I do not study at all, I just study before night. That's interesting. So tell me a little about this character. This character's name is Yash. Bangla kotha bolte oshobho machhar khara baje itor bodmaish joto rokom kichu bola jay. Purely spoiled that. Chiletir belong to the baba status theke. যেহেতু মা খুব একা, কারণ বাবা নিচ্ছেন তো মা তাকে সব অর্থ টাকা পয়সা ভালোবাসে সব দিন পরে, এটা আমার উৎসমে যাবার কারণ না। দিস গাই যেহেতু অর্থ সংযোজন আছে তার কাছে, হি অলওয়েজ স্পয়েলস হিমসেলফ, হি ডাজ অলওয়েজ আলাদা, এবং আমরা এই খারাপ কাজগুলোর পরেও যত রকম কুকর্মগুলো করতে পারি ওর একটি জ্ঞান করতে পারি, এবং তাই দিয়ে সব কুকর্মগুলো চলে, কুকর্মটা রহস্য থাকে।